AIUDFে খুব মানে পার্টিকুলার এজেন্ডা লৈ পেলাই জন্ম হয়েছিল, পার্টিকুলার একটা জনগোষ্ঠীর রক্ষণাবেক্ষণের কথা লৈ পেলায়। এটা সেই পরিস্থিতিও নাই, একটা পরিস্থিতি আছিল AIUDF জন্ম হওয়ার সময়। এই কারণে আজি যে সেই জনগোষ্ঠীর তরফরপরাও বিভিন্ন দললৈ গুছি যাওয়া দেখবলে পাইছো। AIUDFে একমাত্র বিকল্প বলে তেওঁলোকে ভাবা নাই, কংগ্রেসত গুছি গল, বিজেপি লৈও আহিল। তো ভবিষ্যতে AIUDFে বিধানসভা নির্বাচনলৈকে প্রাসঙ্গিকতা থাকিব মই একেবারে হ্যাক হয়ে যাব বলে নাভাবো। কিন্তু ভবিষ্যত অনাগত সময়ত AIUDFর যে রাজনৈতিক ভবিষ্যৎ এই খুব মানে অনিশ্চয়তার গুছি গেছে, ক্লামজি একটা পরিস্থিতিত গুছি গেছে। আর AIUDFর প্রাসঙ্গিকতা ইভেন সংখ্যালঘু রাইজ আর সংখ্যালঘুর বাইরে অন্য অন্য জনগোষ্ঠীর মাজত AIUDFর প্রভাব বিস্তার করবই পারা নাই। এই কারণে প্রাসঙ্গিকতা থাকিব নে নাই এই ডর একটা প্রশ্ন চিহ্ন। AIUDFে খুব মানে পার্টিকুলার এজেন্ডা লৈ পেলায় জন্ম হয়েছিল, পার্টিকুলার একটা জনগোষ্ঠীর রক্ষণাবেক্ষণের কথা লৈ পেলায়। এটা সেই পরিস্থিতিও নাই, একটা পরিস্থিতি আছিল AIUDF জন্ম হওয়ার সময়। এই কারণে আজি যে সেই জনগোষ্ঠীর তরফরপরাও বিভিন্ন দললৈ গুছি যাওয়া দেখবলে পাইছো। AIUDFে একমাত্র বিকল্প বলে তেওঁলোকে ভাবা নাই, কংগ্রেসত গুছি গল, বিজেপি লৈও আহিল। তো ভবিষ্যতে AIUDFে বিধানসভা নির্বাচনলৈকে প্রাসঙ্গিকতা থাকিব মই একেবারে হ্যাক হয়ে যাব বলে নাভাবো। কিন্তু ভবিষ্যতে অনাগত সময়ত AIUDFর যে রাজনৈতিক ভবিষ্যৎ এই খুব মানে অনিশ্চয়তার গুছি গেছে, ক্লামজি একটা পরিস্থিতিত গুছি গেছে। আর AIUDFর প্রাসঙ্গিকতা ইভেন সংখ্যালঘু রাইজ আর সংখ্যালঘুর বাইরে অন্য অন্য জনগোষ্ঠীর মাজত AIUDFর প্রভাব বিস্তার করবই পারা নাই। এই কারণে প্রাসঙ্গিকতা থাকিব নে নাই এই ডর একটা প্রশ্ন চিহ্ন। AIUDFে খুব মানে পার্টিকুলার এজেন্ডা লৈ পেলায় জন্ম হয়েছিল, পার্টিকুলার একটা জনগোষ্ঠীর রক্ষণাবেক্ষণের কথা লৈ পেলায়। এটা সেই পরিস্থিতিও নাই, একটা পরিস্থিতি আছিল AIUDF জন্ম হওয়ার সময়। এই কারণে আজি যে সেই জনগোষ্ঠীর তরফরপরাও বিভিন্ন দললৈ গুছি যাওয়া দেখবলে পাইছো। AIUDFে একমাত্র বিকল্প বলে তেওঁলোকে ভাবা নাই, কংগ্রেসত গুছি গল, বিজেপি লৈও আহিল। তো ভবিষ্যতে AIUDFে বিধানসভা নির্বাচনলৈকে প্রাসঙ্গিকতা থাকিব মই একেবারে হ্যাক হয়ে যাব বলে নাভাবো। কিন্তু ভবিষ্যতে অনাগত সময়ত AIUDFর যে রাজনৈতিক ভবিষ্যৎ এই খুব মানে অনিশ্চয়তার গুছি গেছে, ক্লামজি একটা পরিস্থিতিত গুছি গেছে। আর AIUDFর প্রাসঙ্গিকতা ইভেন সংখ্যালঘু রাইজ আর সংখ্যালঘুর বাইরে অন্য অন্য জনগোষ্ঠীর মাজত AIUDFর প্রভাব বিস্তার করবই পারা নাই। এই কারণে প্রাসঙ্গিকতা থাকিব নে নাই এই ডর একটা প্রশ্ন চিহ্ন। AIUDFে খুব মানে পার্টিকুলার এজেন্ডা লৈ পেলায় জন্ম হয়েছিল, পার্টিকুলার একটা জনগোষ্ঠীর রক্ষণাবেক্ষণের কথা লৈ পেলায়। এটা সেই পরিস্থিতিও নাই, একটা পরিস্থিতি আছিল AIUDF জন্ম হওয়ার সময়। এই কারণে আজি যে সেই জনগোষ্ঠীর তরফরপরাও বিভিন্ন দললৈ গুছি যাওয়া দেখবলে পাইছো। AIUDFে একমাত্র বিকল্প বলে তেওঁলোকে ভাবা নাই, কংগ্রেসত গুছি গল, বিজেপি লৈও আহিল। তো ভবিষ্যতে AIUDFে বিধানসভা নির্বাচনলৈকে প্রাসঙ্গিকতা থাকিব মই একেবারে হ্যাক হয়ে যাব বলে নাভাবো। কিন্তু ভবিষ্যতে অনাগত সময়ত AIUDFর যে রাজনৈতিক ভবিষ্যৎ এই খুব মানে অনিশ্চয়তার গুছি গেছে, ক্লামজি একটা পরিস্থিতিত গুছি গেছে। আর AIUDFর প্রাসঙ্গিকতা ইভেন সংখ্যালঘু রাইজ আর সংখ্যালঘুর বাইরে অন্য অন্য জনগোষ্ঠীর মাজত AIUDFর প্রভাব বিস্তার করবই পারা নাই। এই কারণে প্রাসঙ্গিকতা থাকিব নে নাই এই ডর একটা প্রশ্ন চিহ্ন।